নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুরকর ইস্যু, প্রতিবাদী তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। আলগাপুরে সুপারি কৃষক ও ব্যবসায়ীদের সড়ক অবরোধ। বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত চণ্ডীগড় দ্বিতীয় খণ্ডের স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুরকর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল কাছাড় তৃণমূল কংগ্রেস। সোমবার সংগঠনের পক্ষ থেকে শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে পুরকর বৃদ্ধির প্রতিবাদে এক ঘণ্টার বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা জানান, বেআইনিভাবে জনগণের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া বিষয়টি পুরোপুরি অপ্রাসঙ্গিক। রাজ্য সরকার ও শিলচর পুরসভার কর বৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নিতে পারবেন না। সরকার কর্তৃক পুরকর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত শহরের প্রত্যেক নাগরিকরা এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য এদিন ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। দলের তরফে এদিন আরও জানানো হয় যে শহরের জমাজলের সমস্যা, নালা নিষ্কাশন, সড়ক সংস্কার সহ শহরজুড়ে গৃহপালিত পশুর অবাধ বিচরণ নাগরিক পরিষেবায় এক বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পুরসভার কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে বলে হুঙ্কার দেন সংগঠন কর্মকর্তারা। মঙ্গলবার নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের তরফে আয়োজিত হতে যাওয়া এক ঘণ্টার ধর্ণা কর্মসূচিকে সমর্থন জানিয়ে আগামী দু একদিনের মধ্যেই স্ট্রিট কর্নারিং এর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এদিন জানান দলের কর্মকর্তারা। এছাড়াও সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম বাতিল করার পাশাপাশি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পৌরসভা নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন করার এদিন সরকারের কাছে দাবি জানান জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এদিন দলের তরফে সজল বণিক ও রাজেশ দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের এই চিন্তাধারা এবং এই অর্ডারটা ক্যান্সেল না করবে, আমরা তৃণমূল কংগ্রেস শহরবাসীর পাশে থেকে আমরা কাজ করব এবং আগামী দিনে আমরা দু একদিনের মধ্যে থেকে আমরা বিকেলবেলা স্ট্রিট কর্নারিংয়ের আমরা ব্যবস্থা করব। শহরবাসীকে আমরা জানাবো যে কী পরিস্থিতিতে আমরা এই শহরে আছি এবং আপনারা দেখেছেন প্রায় 20 মিনিটের বৃষ্টির ফলে শহরের মানে মেইন যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো চলার অনুপযোগী হয়ে পড়ে, তাতে পৌরসভার কোনো ভূক্ষেপই নেই। আমরা এখন পর্যন্ত প্রায় 3 বার শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করেছি এবং শিলচর শহরে যে গরুর সমস্যা আপনারা দেখেছেন, প্রায় প্রতিদিন গরুর জন্য কিছু না কোনো না কোনো মানুষ বিভিন্নভাবে আহত হয়ে থাকেন। আপনারা খবর নিয়ে দেখবেন 4-5 দিন আগে শিলচর উকিলপট্টিতে একজন ভদ্রমহিলা গরু ভদ্রমহিলাকে মেরে এই কোমরের ডান দিকের বলটা ভেঙে দিয়েছে এবং বিরাট বড় অপারেশন লেগেছে। তাই আমরা বলছি যে শিলচর পৌরসভার নাগরিক পরিষেবা বলতে কিছুই নাই, ওদের উদ্দেশ্য চেয়ারে বসে খালি ট্যাক্স বাড়ানো, জিএসটি বাড়ানো, জমির যে মূল্য আছে সেই জমি মূল্য আপনারা দেখেছেন প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছে। সেই সবের প্রতিবাদে আজকে আমরা এখানে ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছি এবং আগামী দিনেও যদিও পূজার মৌসুম, মানুষ নিজের পূজা এবং কেনাকাটা নিয়ে ব্যস্ত, তবুও আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা শহরের বিভিন্ন জায়গায় আমরা আগামী দিনে স্ট্রিট কর্নারিং এর সুপারি বিক্রি করতে না পেরে অবশেষে জাতীয় সড়কে সুপারি উপড়ে ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সুপারি বিক্রেতারা। গোটা রাজ্যের সাথে হাইলাকান্দি জেলায় দেশি সুপারি কেনা বেচা অচল হয়ে পড়ার প্রেক্ষিতে চূড়ান্ত বেকায়দায় পড়েছেন সুপারি ব্যবসায়ীরা। এমনকি পাইকারি ব্যবসায়ীরা সুপারি ক্রয় বিক্রয় করতে না পারে তীব্র সমস্যার মুখে পড়ে দিন যাপন করতে হচ্ছে কৃষক সহ ব্যবসায়ীদের। সোমবার সকালে সুপারি ক্রয় বিক্রয় সমস্যা অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সুপারি চাষী সহ বিক্রেতারা। এদিন বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই সহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়ে আলগাপুর বাজার চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। এদিকে সড়ক অবরোধ করার ফলে তীব্র যানজটের সমস্যা দেখা দেয়। উভয় দিক থেকে আসা যাওয়া করা যানবাহন সহ পথচারীরাও আটকা পড়েন। বিক্ষোভ কর্মসূচিতে প্রতিবাদকারীদের সাথে সামিল ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, প্রাক্তন এপি সদস্য হোসেন আহমেদ লস্কর, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জুহেদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন লস্কর সহ প্রমুখ। প্রধানমন্ত্রীর হর ঘর নল হর ঘর জল পৌঁছে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাংশ কিছু দালাল চক্র।
কাটিগড়ে হরিনগর জিপির চণ্ডীগড় দ্বিতীয় খণ্ডে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ শতাধিক মহিলার। বিষয়টি নিয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মহিলারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মহিলারা জানান যে বিগত এক বছর থেকে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের জনগণ। এ নিয়ে বিভাগীয় আধিকারিকের সাথে দেখা করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান তারা। অতি সত্তর গ্রামে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদানের দাবিতে এদিন জল সম্পদ মন্ত্রী সহ কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার ভুক্তভোগী মহিলারা। তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। আমরা কোনো জল ফাইয়ান না, এটা কি আমরা বহুত অসুখ বিসুখ জন্ডিস ডায়রিয়া জ্বর টর সব এক ফ্যামিলি কি তা জ্বরে ভুক্ত ফ্যামিলি দেখতো সুস্থ নাই জলটা কি আমরা এইরকম অবস্থা লাগছে। তো এখন যে আপনারা জলের ব্যবহারটা মানে কিরকম করেন? বৃষ্টির জল কষ্ট করে উঠে যায়, সবসময় তো বৃষ্টির জল উঠানি যায় না, বৃষ্টি বেশি থাকলে কেমনি আমরা উঠাইমো। যখন বৃষ্টি একটু কম থাকে আর তো ফুসকনি জলও বালা থাকে না, বাড়ির সিরান টিরান গিয়ে এটার মাঝে ময়লা থাকে ওটাও জল আমরা খাইতে লাগে। আর তো কীটা করবো আমরা? আর বিভাগীয় যারা মানুষ আছে তারা এখনো খায় খবর লইছে না? তো কোনো খবর করেন না, করছে না? না, এরা তো পাইপ একটা বসাইয়া দিয়া গেল আর লক্ষ্মীপুর মহকুমার তপশিল উন্নয়ন বিভাগের সভাপতি দেবাশিস রায়কে সংবর্ধনা জানালো উধারবন্দ ডুংরিপাড় জিপি। এ উপলক্ষে সোমবার ডুংরিপাড় জিপিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উভয় সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সহ পিছিয়ে থাকা তপশিল সম্প্রদায়কে সম্মুখে নিয়ে আসার যে জোর প্রচেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সে ব্যাপারে জনসম্মুখে আলোকপাত করেন। এদিন সভাপতি দেবাশিস রায় জিপির কৃষকদের জন্য প্রায় 50 প্যাকেট সার, 100টি পানীয় জলের ফিল্টার, 20টি সেলাই মেশিন ও শিশুদের জন্য প্রয়োজনীয় বই হাতে তুলে দেন। এইসব জায়গা ঠিক করব, যে জায়গাতে স্বাধীনতার পর কোনো এসসি বোর্ডের কোনো কাজ করছেনি বা এসসি বোর্ডের কোনো চেয়ারম্যান এখানে যাননি, আমি দেখেছি যখন অফিসে জয়েন করেছি, যখন আমি কম্পিউটারটা খুলেছি দেখা গেছে যে যা লিস্টটা বেরিয়েছে আমার অনেক দুঃখ লেগেছে। সে আগে সরকার কিভাবে কাজ করেছে, যার নামে টিম জিআইসি মানে টিম গেছে জান দেবে, পরেবার যখন সেলাই মেশিনে আসছে ওকেই আবার নক করা হচ্ছে যে উনি কী করছেন, উনার মিসেস মানে উনার বউর নামটা ওখানে দিয়ে দিয়েছে। তো তারপরে কী হলো, ওনার বউ সেলাই মেশিন পেয়ে গেলেন। তারপরে জানানো হবে যে এবার আমি ধরেন ওয়াটার পাম্প দেবো, তো দেখা গেছে যে যার লিস্টটা তৈরি হয়েছে ওই যদি 100 জনের কাছে গিয়েছে বিগত 5 বছরে ওই 100 জনেরই সিরিয়ালে আছে। আমি শান্তিপুর করে একটা জায়গা আছে আমাদের লক্ষ্মীপুর দিঘলি, আমার বোর্ডের মেম্বার সেগুলো বোর্ড, যখন ওনার গ্রামে আমি গিয়েছি ওনারা মানে আমাকে বলছেন যে কথাগুলো বলছেন দেখি ওনার চোখ থেকে জল আসছে, বলছে স্বাধীনতার পর তারা কোনোদিন জানতে পেরেছেন যে লক্ষ্মীপুর শহরে একটা সাবডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের অফিস আছে, সেখানে ওরা কিছু পাবে? মানে সোমবার কেন্দ্রীয় বিদ্যালয় ধলছড়াতে ভারত স্কাউট অ্যান্ড গাইডের শিলচর শাখার ব্যবস্থাপনায় ত্রিদিবসীয় টেস্টিং শিবিরের উদ্বোধন করা হয়। সোমবার থেকে শুরু করে শিবির চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। এদিন সীমা সুরক্ষা বলের প্রথম ব্যাটালিয়ান কমান্ড্যান্ট সুধীর কুমার শর্মার পৌরোহিত্যে শিবিরের উদ্বোধন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন। এদিন কেন্দ্রীয় বিদ্যালয় ধলছড়া শাখার অধ্যক্ষ নীরজ কুমার দুবে সহ স্কাউট ও গাইডের আধিকারিকরা অংশ নেন। এদিনের শিবিরে শিলচর শাখা থেকে প্রায় 70 অধিক প্রশিক্ষার্থীরা তৃতীয় সোপান টেস্টিংয়ে অংশ নেন। লায়ন্স ক্লাব ও শিলচর প্রিমিয়ারের পক্ষ থেকে শিলচর পৌরসভার 25 নং ওয়ার্ডের টিকরবস্তি সার্বজনীন পুজো মণ্ডপে 14 বছর থেকে শুরু করে 18 ঊর্ধ্ব নাগরিকদের করোনার প্রতিষেধক প্রদান করা হয়। এতে প্রায় 259 জনকে করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের প্রতিষেধক প্রদান করা হয়। উল্লেখ্য, সমাজসেবী সুমনা দাসের উদ্যোগে ক্লাবের অন্যান্য পদাধিকারীদের প্রচেষ্টা এবং টিকরবস্তি পুজো কমিটির পূর্ণ সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়। Thank you.
61তম শিক্ষক দিবস উপলক্ষে রবিবার করিমগঞ্জ জেলা শিক্ষক সম্মেলনের দ্বারা আয়োজিত রামকৃষ্ণনগর ব্লক শিক্ষক সম্মেলনের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে কৃতী শিক্ষকদের সংবর্ধনা প্রদানের জন্য এক সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে দিন সকালে জেলা সম্মেলনের সভাপতি কর্তৃক সম্মেলনের পতাকা উত্তোলন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভা সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি মোহাম্মদ নুরউদ্দিন। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিত দাস। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার, অজয় কুমার দাস, রাজ্য পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষক পূর্ণব্রত দাস, চরগুলা ভেলি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ সিনহা সহ আরো বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কৃতী শিক্ষকদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শুরুতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মালাদান প্রদান হয়। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের 684 নং পুরাহরিয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আহমেদ চৌধুরী, দক্ষিণ করিমগঞ্জের 668 নং বেড়াজাল এলপি স্কুলের প্রধান শিক্ষক প্রিয়েশ কান্তি রায়, রামকৃষ্ণনগর 178 নং চন্দ্রমণি সিংহ এলপি স্কুলের প্রধান শিক্ষক জবান আলী, করিমগঞ্জ শহর ব্লক 923 নং মোবারকপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক হিমাগ্ন ভট্টাচার্য, বদরপুর ব্লক 1139 ছেওড়াইল মক্তব এলপি স্কুলের প্রধান শিক্ষক বজরুল হক, 236 নং পয়লামুলি এলপি স্কুলের প্রধান শিক্ষক সত্যজিৎ সিনহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবার রামকৃষ্ণনগর ব্লক থেকে প্রথমেই দাবি করেছিল যে এবার যেন আমাদের রামকৃষ্ণনগরে এই অনুষ্ঠানটি করা হয় এবং উপস্থিত যতজন সদস্য ছিলেন সবাই এক বাক্যে তা স্বীকার করে নেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে 11ই সেপ্টেম্বর আমরা এই কৃতী শিক্ষক সম্বর্ধনা দিবস পালন করছি। আমাদের দিনটি পিছিয়ে দেওয়া হয়েছে কারণ 5 সেপ্টেম্বর প্রত্যেক আমরা যারা শিক্ষক আছি প্রত্যেকের স্কুলে প্রোগ্রাম থাকে, শিক্ষক দিবস পালন করে থাকি। তারপর সরকারিভাবে আমাদেরও 6টি ব্লক থেকে 6 জন অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়া হয়। তার জন্য এই প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 2টা বেজে যায়। 2টার পর আমরা কৃতী শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠান করে থাকি, বলে দূর দূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা যারা আসেন তাকে মানে বাড়িতে পৌঁছতে গন্তব্যস্থলে পৌঁছতে অনেক কষ্ট হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা 5 সেপ্টেম্বরের পরিবর্তে আমরা 11 সেপ্টেম্বর দিনটা ধার্য করেছি। সেই ধার্য ধরুন আজকে আমরা রামকৃষ্ণনগরে সবাই একই মঞ্চে মিলিত হয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পুরকর ইস্যু, প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। আলগাপুরে সুপারি কৃষক ও ব্যবসায়ীদের সড়ক অবরোধ। বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত চণ্ডীগড় দ্বিতীয় খণ্ডের স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।